নমস্কার মাই টিভির সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত এক নতুন এপিসোড নিয়ে লার্নিং অ্যাপস কিংবা লার্নিং সিজন ওয়ান রিসাইটেশনের আজকের বিভাগ আমাদের আবৃত্তি। আমাদের মনের ভাব চঞ্চল মনগুলোকে কোথাও একটা বাঁধতে তো হয়, সেই বাঁধনটাই আমাদের মনের অনুভূতি। এই যে দেখুন, কখনো কখনো দুঃখ হয়, কখনো কখনো আনন্দ হয়, এগুলো সবই তো মনের বহিঃপ্রকাশ, কিন্তু সেটা কেবলই ছন্দে হবে, কেবলই তালে হবে তা তো নয়, বরং কিছু শব্দের ওপর শব্দ, শব্দ চয়নও আমাদের ভাবকে অনেক সুন্দরভাবে মেলবন্ধন করতে পারে। সবটা জানবো, কারণ আজকে রয়েছে সিজন ওয়ানে, লার্নিং সিজন ওয়ান রিসাইটেশনে আমার সঙ্গে রয়েছেন শিল্পী একজন, শ্রীমতী সোমা কাঞ্জিলান। অনেক অনেক স্বাগত, নমস্কার আপনাকে। আজকে ম্যামকে এভাবে ইন্ট্রোডিউস করাবো, শিল্পী সত্তা মানেই তার নিজস্বতা, আর এই শিল্পী সত্তায় যারা আবির্ভূত হতে চান তাদের মনের আবেগকে। সবথেকে বড় কথা দেখো সোমাদি, আমরা ছোটবেলায় এই কবিতা আবৃত্তি কতটা বুঝেছি, আমরা পাঠক্রমে বেশ কিছু ছড়া পেয়েছি, যেগুলো ছড়ার আঙ্গিকে ছড়া বলে গিয়েছি, কিন্তু তার একটা তো অন্য স্টাইল আছে, এই যে ধারাপাত এবং ছোটদের আবৃত্তি মনুষ্ক করে তোলার যে আজকে আমাদের প্রয়াস সহজ পাঠ, সেখানে তোমাকে স্বাগত জানাচ্ছি। এবার ইন্ট্রোডিউস তো আমি করিয়ে দিলাম, এবার তোমার পালা, তুমি কি করে তোমার স্টুডেন্টদের শেখাবে। তার আগে একটু জিজ্ঞেস করি সোমাদি, কত বছর ধরে তুমি এই প্রফেশনে রয়েছো, কত বছর ধরে তোমার এই ভালোবাসার সাথে তুমি মেলবন্ধন রয়েছে? আসলে বলতে কি, আমি জানো সেই ছোটবেলায় মানে তখন হয়তো আমি বুঝে উঠতে পারিনি, সেই সময় থেকেই কবিতার সঙ্গে আমার একটা সম্পর্ক। এবার কি যেটা হয়, মাঝখানে একটা টাইম মা বাবাও ঠিক আছে চলছে চলুক, কিন্তু পড়াশোনাটা প্রধান, এইভাবে ওটা একটু আলগা হয়ে গেছিলো, পড়াশোনা নিয়েই ব্যস্ত। কিন্তু তারপরে যখন আমার নিজের বোধ এলো, তখন আমি ভাবলাম যে না, পড়াশোনার পাশাপাশি আমার বেঁচে থাকার জন্য একটা কিছু প্রয়োজন, আর সেটা হলো আমার প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা, আবৃত্তি। একদম একদম, এই যে আমি বললাম মনের গভীরে না অনেকগুলো কথা থাকে যেগুলো বলা যায় না, বলে না সব সত্যি কথা সবার সামনে বলতে নেই, সেই জায়গাগুলো থেকে সত্যি নিজেকে কখনো মনে হয় ওটাই বোধ হয় ভাব প্রকাশের একটা কেন্দ্র। তাহলে আজকে সমাধি আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের যাতে কবিতা আগ্রহী বা মনোগ্রাহী হয়ে উঠতে পারে, সেই জন্য আমরা আজকে কোন একটা কবিতা দিয়ে শুরু করি, তারপর সেটা নিয়ে আমরা লেসন দেব। একদম ঠিকই তাই। আসলে তোমরা যারা ছোটরা প্রতিনিয়ত মা বাবার হাত ধরে হয়তো আবৃত্তি শিখতে যাচ্ছ, তোমরা ঠিক অতটা বোঝো না, যদিও নীরদবরণ হাজরা বলেছেন যে বোঝো না বোঝো আবৃত্তি করো। আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধাদপি গরীয়সি। আমরা যদি একেবারে বড়রা মা বাবারা পেছন দিকে তাকাই, তাহলে কিন্তু আমাদের বোঝার দরকার নেই, আমরা শিখি। আর ওই যে খেলার ছলে শিখবে সবাই, এটাই যেন হয়, মানুষ হওয়াই বড় কথা, প্রথম হওয়া নয়। প্রথম হওয়ার দৌড় থেকে সরবে তুমি যত, ছেলেবেলা ফিরবে আবার ছেলেবেলার মতো। তোমরা ছোটরা আমার বন্ধু, আমার খুব আপনজন, জানো তো আমার অনেক ছোট ছোট বন্ধু আছে, আমার কাব্যাঙ্গনের বয়স 20 বছর হয়ে গেছে, চলছে 20 বছর, মানে 20 কমপ্লিট হয়ে 21 পা দিয়েছি। আমার প্রায় 300-400 ওপরে বন্ধু, তার মধ্যে এই যে 2.5 বছর, 3 বছর, 4 বছরের যে বাচ্চারা আসে আমার কাছে, এসে আমি ওদের মা বাবাদের যেমন প্রথমেই বোঝাই, কখনোই কিন্তু বুঝতে দেবে না, এটাও একটা পড়াশোনা। একদম একদম, ওই যে বললাম পাঠক্রমে যদি নিয়ে নিই তাহলে কিন্তু মুশকিল, কারণ ও জানতে পারছে যে এমনিতে স্কুলের এত পড়া, এখন তারপরে এটাও যদি একটা পড়া হয় ও কিন্তু দ্বিতীয় দিন আর আসবে না, ঠিক পুরোটাই কিন্তু খেলার ছলে শিখবে। আর আরেকটা কথা কি বলতো, আবৃত্তি শেখার অনেকগুলো পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে স্মৃতিশক্তি এখন ওরা ইনবর্ন প্রচুর নিয়ে জন্মাচ্ছে, কিন্তু সেটাকে আমাকে ঠিক ঠিক লাইনে চালাতে হবে, একদম, এবং প্রপার ওয়েতে আমি কিভাবে সহজে মনে রাখতে। এই কারণেই সহজ পাঠ, কারণ আবৃত্তি আমি দেখেছি অনেকেই মুখস্থ করে বলতে ইতস্তত বোধ করেন, ভুলে যান, কোথাও এক্সপ্রেশনটা কম পড়ে যায় সেই জায়গায়। তাহলে চলো দিদি আমরা একটুখানি লার্নিং ইয়েতে যাই, একটু ট্রায়াল। হ্যাঁ, যে কোনো একটা কবিতা, এবার একটা কবিতা দেখো তোমাদের আমি বলছি, সুকুমার একটা কবিতা, জানো খুব ভালো এটা,
কবিতাটার ভিতরে আমরা বড়রা বুঝি যেমন, ছোটরাও কিন্তু ছোটদের মতো বোঝে। কবিতাটার নাম কত বড়। ছোট্ট সে এক রতি ইঁদুরের ছানা, ফোটে নাই চোখ তার একেবারে কানা, ভাঙা এক দেরাজের ঝুল মাখা কোণে, মার বুকে শুয়ে শুয়ে মার কথা শোনে, যেই তার চোখ ফোটে সেই দেখেছে দেরাজের ভারী কাঠ চারিদিকছে, চেয়ে বলে মিলি তার গোল গোল আঁখে, ওরে বাবা পৃথিবীটা এত বড় নাকি। এই যে একটা ছড়া, এটা যখন আমি ছোটদের শেখাবো তখন ওদেরকে আমি আগে খুব ভালোবেসে কাছে ডেকে নিই। আর একটা দিক আছে, আমি ওদের বাচ্চা মানে ছেলেদের আমি মা বলে বাবা বলে ডাকি আর মেয়েদের মা বলে ডাকি। এটা কেন জানি না আমার অবলীলাক্রমে এসেই যায়। আমি বলি যে বাবা এই দেখো কবিতাটার মধ্যে কি বলছে, ও হয়তো বুঝতেই চাইছে। এবং সব থেকে এক্স্যাক্টলি দ্যাট পয়েন্ট আমরা আরও বেশি এটা নোটিশ করবো যে প্রত্যেকটা সময় আমরা দেখেছি সব বাচ্চারে সব শব্দের যে মানে বোঝে তা তো না, কিন্তু প্রত্যেকটা আবৃত্তি তার একটা অর্থবহুল। সুতরাং সেই জায়গায় তুমি কিভাবে বাচ্চাদের বোঝাও যে এই অর্থটা হয়তো তুমি বোঝো না, কিন্তু সেই অর্থটা তুমি এক্সপ্রেশনটা এভাবে দেবে, তাহলে সেটা একটু জানো। এবার দেখো যে বাচ্চাটা হয়তো মানে বুঝতেই চাইছিল না, আমি অনেক বাবা বাচ্চা বলে আমার কাছে টেনে আমার কোলে নিয়ে বসালাম, বসিয়ে যখন এই যে সুকুমার রায়ের এই কত বড় কবিতাটা আমি যখন বললাম, বলে আমি বললাম তুমি কি তোমার মার পাশে ঘুমো রাত্রিরে, ও বলে হ্যাঁ, তুমি কি মার কাছে গল্প শোনো, হ্যাঁ আমি তো আমার মায়ের কাছে গল্প শুনি, আর এই যে দেখো পৃথিবীটা কত বড় তুমি বুঝতে পারছো, তুমি কি স্কুলে গেছো, কেউ কেউ হয়তো স্কুলে গেছে, কেউ হয়তো স্কুলে যাওয়ার আগেও চলে আসে আবৃত্তির ক্লাসে, তখন বলে হ্যাঁ গেছি, আমি যে তুমি যতটুকু দেখেছো বলো তো পৃথিবীটা কত বড়। সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ ঠিক বলেছো, পৃথিবীটা তো সত্যি অনেক বড়। আমি তখন বলি যে তাহলে এটা তোমার ভালো লেগেছে, বলে হ্যাঁ আমার এটা খুব ভালো লেগে। সব থেকে বড় কথায় বড় বললেই আমার মনে আছে শৈশবে এভাবে দেখা, হ্যাঁ এইভাবে কত বড়, হাতের নাগাল মানেই কত বড় বড়। একদম। এবার ওর মধ্যে যে একটু বড় হয়েছে সে তখন জানতে চাই আচ্ছা দেরাজটা কি, কেউ মিস কেউ ম্যাম এরকম ধরো আমাকে বলে ডাকে, দেরাজটা কি, তখন আমি আবার ওকে দেরাজটা বোঝাই যে এই হচ্ছে তোমার দেরাজ, এর ভেতরে ইঁদুর যেমন থাকে আমরা ওই যে এত বড় ঘর বাড়ি ফ্ল্যাট এরকম, এই হচ্ছে বিষয়, এইভাবে ওদের কথার ছলে। চলো তাহলে এই শব্দ যখন দেরাজ পেলাম, এটাকে নিয়ে তুমি আরো বেশি সিম্পলিফাইজ করো যে দেরাজটা মানুষের ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে তুমি বোঝাবে। এবার ওই যে দেরাজটা ধরো, ওটা তো একটা সেই কি বলবো একটা কাঠের সেই চৌকো টাইপের বক্স বা কাঠের আলমারি আমাদের বাড়িতে জেনারেলি আগেকার দিনে একটা সময় খুবই থাকতো, এখন ক্রমশই কমে আসছে, যে ওর ভেতরে ইঁদুরের ছানাটা মানে কবিও তার কি তীক্ষ্ণ ভাবনা, সেই ভাবনা থেকে এরকম একটা লেখা যে দেরাজের ভারী কাঠ চারিদিকছে, ওই যে আলমারিটার চতুর্দিকে কাঠে ছেয়ে আছে তার মাঝে ওই যে ছোট্ট ইঁদুরের ছানা, সবে দুটো চোখ মেলেছে, মেলেই দেখছে এত বড় পৃথিবী, আর কেমন করে তার মার বুকে সে সাপটে আছে। ঠিক এইভাবেই আমরা যারা ছোটরা, ধরো আমি একটু বড় হয়েছি কিন্তু তুমিও তো একদিন আমার মতো এতটাই বড় হবে, তুমিও তোমার মায়ের বুকে সাপটে থাকো কেমন করে, তোমার ফ্ল্যাটে বা তোমার বাড়িতে তোমার ঘরে ওই যে কাঠের যে খাট, খাটের উপরে শুয়ে, ঠিক এইভাবেই সুকুমার রায়ও কিন্তু বাবা আমাদের জন্য এরকম লিখেছেন। তাহলে এটা ভালো লাগলো? অনবদ্য, সত্যিই তাই। এভাবে আমাদের নিজেদের জীবনের সাথে রিলেট করতে পারা একটি বাচ্চার ক্ষেত্রে অনেক অনেক সুবিধা হয়। এবং তুমি এত বছর ধরে শেখাচ্ছ ছোট ছোট বাচ্চা থেকে বড়, 8 থেকে 80 এভাবে বলতে হয়, একদম হয়তো 8টা বলাও আমার ভুল, কারণ এখন বাচ্চারা 2 বছর আড়াই বছরেও চলে আসে, কারণ কথা ফুটলেই ওই একটু শিখবো আধো আধো কথায় একটু, যেটা হয়তো লকে ন তারপরেও শেখার একটা আগ্রহ। আচ্ছা এরকম তো অনেক ফেস করেছো যে কোনো একটি বাচ্চাকে তুমি আবৃত্তি শেখাতে গেছো এবং দেখছো সে চঞ্চল মনস্কতায় ছুটে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে, কিভাবে শান্ত করেছো, কিভাবে সেই জায়গাটা এনেছো? এরকম আমার এরকম আছে স্টুডেন্ট, এবার কি বলতো ওরা ওরকম আসছে, মা বাবা কেমন একটা বিরক্ত হয়ে যাচ্ছে নিয়ে এলো কত মানে আশা নিয়ে, তাই না? আমি তখন তাদেরকে বোঝাই
যে আপনাদের কিন্তু ধৈর্য রাখতে হবে, আমি যেমন রাখবো আমার থেকে বেশি কিন্তু আপনাদের রাখতে হবে। একদম। আচ্ছা আরও একটি বিষয়, এই কথার প্রসঙ্গ তো আমাদের আরও অনেক প্রশ্ন আসে, কারণ আমি জানি অডিয়েন্সে অনেক গার্জিয়ান বসে আছেন যারা এই অনুষ্ঠানটি দেখবেন এবং দেখছেন। দেখুন আপনাদেরকে বলি, গার্জিয়ানরাও আমরা বলি বাচ্চাদেরকে শেখাবো তখনই যখন গার্জিয়ানরাও সেটায় আগ্রহী হবে বা শিখবে। সেক্ষেত্রে তোমার যে লার্নিং সেশনগুলো থাকে সেক্ষেত্রে কি একদম ছোট বাচ্চাদের সাথে তুমি গার্জিয়ানকে সাথে অ্যালাউ করো? হ্যাঁ আমি করি। আমার ধরো যে বাচ্চাটা শিখছে, হয়তো 2.5-3 বছর একটা বাচ্চা শিখছে, ওর মারও আগ্রহ, আমি একসঙ্গে। আমার কিন্তু ওখানে একটু অসুবিধা হয়, হ্যাঁ আমার অসুবিধা হলেও আমি শেখাই ওদের সুবিধার কথা ভেবে। একদম, কারণ বাড়িতে গিয়ে সেটা চর্চা করতে হবে। হ্যাঁ চর্চা করতে হবে। বা ধরো আমি প্রত্যেকটা বাচ্চার মাকে বিশেষ করে বলি, বাবাদের পক্ষে সবসময় সম্ভব হয় না যে আপনারা থাকবেন, এই কথাটা মানে একেবারে ধ্রুব সত্যি যে মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের কোলে। হ্যাঁ এটাকে আমি ভীষণভাবে প্রাধান্য দিই, যদিও আমি অনেক আবৃত্তি শেখার কল্যাণে, আমি নিজে শেখার কল্যাণে আমি অনেক বড় বড় মানুষের সান্নিধ্য পেয়েছি, কিন্তু সব জায়গায় কিন্তু গার্জিয়ান অ্যালাউ নেই। এটা কিন্তু আমার খুব একটা অপছন্দের জায়গা জানো। একদম, কারণ বাচ্চাগুলোকে ওই ঘরে নিয়ে আটকে দিচ্ছে, এবার বাচ্চাগুলো কি শিখছে না শিখছে ওর মা বাবা কি বুঝবে? ঠিক। এবং সে সেই গার্জিয়ান যদি কোনো এক সময় শিখে থাকেন বা তার যদি শেখাটা রানিং থাকে, সেক্ষেত্রে বুঝলো যে টিচার এটা দিয়ে গেছে, ঠিক আছে এটা আমি আমার মতন করে তৈরি করি। কিন্তু একজন গুরু, আমারও গুরু মাতা শ্রীমতী উর্মিমালা বসু, তো মনে পড়ে সবসময় সত্যি শিক্ষার একটা অন্য আঙিনায় বোধ হয় সেই জায়গাটা পৌঁছে দেয় যে কিভাবে শিক্ষাটা শিক্ষিত হওয়া উচিত আমাদের। একদম। এবং সেই জায়গা থেকে দিদি সমাধি, চলো আরেকটা কবিতা আমরা বলি, বাচ্চাদেরই কবিতা, যেহেতু আজকের এই এপিসোডটা সম্পূর্ণ বাচ্চাদের নিয়ে, এবং তারপর আমরা ওই কবিতাটাকেও ভেঙে ওদের কাছে যাব। তা চলো আরেকটা কবিতা, সেটা হচ্ছে ছাগলের কাণ্ড, ভবানী প্রসাদ মজুমদারের লেখা। ছাগলেতে কিনা খায় কিনা বলে পাগলে, গতবার শীতকালে আমাদের ছাগলে ভুল করে ফুল ভেবে এক গোলা উল্কে, গপ করে গিলে ফেলে মরে পেট চুলকে, তারপর ঘটল কি বলে দিই সাচ্চা, এবছর মাঘ মাসে হলো তার বাচ্চা, বাচ্চার রূপ দেখে হাসি প্রাণ খুলে রে, গায়ে তার সোয়েটার বোনা সেই উলে রে। এই যে ভবানী প্রসাদ মজুমদার এত সুন্দর একটা ছড়া লিখেছে না, এবং এটা যখন আমি ছোটদের করাই ওরা এত আনন্দ পায়, এই যে ছাগলকে সোয়েটার পরানো হচ্ছে। একদম, আমরা তো শীতকালে আমরাও তো প্রাণ আছে, তার একটা প্রাণ আছে, তো সেই জায়গা থেকে আমাদেরও শীত লাগলে যেমন আমরা সোয়েটার পরি, তার সাথে তুমি কত সুন্দর করে কবির ভাষায় বর্ণিত বটে কিন্তু তোমার শব্দোচ্চারণে সেই জায়গাটা আরও বেশি বলে না প্রস্ফুটিত হলো। তো চলো আমরা ওই কবিতাটা নিয়েই, তুমি যে বিষয় বলছিলে আবার একটু যাই। হ্যাঁ এবার এই যে ছাগলের কাণ্ডটা ওদের যখন শেখায়, আমি একটু কি বলতো সিজন ওয়াইজ না কবিতাগুলো ভাগ করে, একদম একদম, মানে শীতে ও সোয়েটার পরে এসছে তার মানে আমার ওই সোয়েটারওয়ালা কবিতা দিয়ে ওদের বোঝাতে সুবিধা হবে। এবার সব থেকে যে বাচ্চাটা আমার খুব বেশি দুষ্টুমি করে ওকে আমি আগে আমার কাছে ডেকে নিই, ডেকে নিয়ে আমি বলি বাবা তুমি আমার কাছে এসো আমার কোলে বসো। এবার হয়তো বসলো, এবার ওই একটাকে কোলে বসালে তো বাকি সব কটা বসতে চায়। এবার যাই হোক সব কটাকে সামনে নিয়ে আমি বললাম এই দেখো আজকে এটা একটা মজার ছড়া, কে লিখেছে বলো তো সবাই মিলে একসঙ্গে, সবাই বলবে হ্যাঁ ভবানী প্রসাদ মজুমদার লিখেছেন, হ্যাঁ কি যেন নাম, তোমার একটা নাম, তোমার একটা নাম, আমার একটা নাম আছে তাই না, এই তাহলে ছড়াটার নাম কি? ছাগলের কাণ্ড। এবার তাহলে ছাগলের কাণ্ডতে ভবানী প্রসাদ মজুমদার কি লিখেছে আমি বলি, আমারটা শুনে শুনে তোমরা সকলে বলো। এবার তখন আমি একটা করে লাইন ওদের বলি যে ছাগলেতে কিনা খায় কিনা বলে পাগলে, তোমরা সবাই ছাগল দেখেছ, এবার ওটাকে আমি আর একটু ঘুরিয়ে বলি এই যে আমরা চিকেন মটন এই যে তোমরা খাও, এবার ওই কিন্তু সেই ছাগল, আর এই যে স্টেশনে আমরা রাস্তাঘাটে কত পাগল দেখি নোংরা হয়ে থাকে জামা কাপড় নোংরা তাই না, ওরা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, তাহলে কি হলো ছাগলেতে কিনা খায় কিনা বলে পাগলে, গতবার শীতকালে আমাদের ছাগলে, এর মধ্যে কারোর একজন ছাগল আছে সে বলছে আমাদের ছাগলে ভুল করে ফুল ভেবে
এক গোলা উলকে, ছাগল তো অত বোঝেনি, এক গোলা উল গপ করে খেয়ে নিয়েছে। এবার কি হলো, গপ করে গিলে ফেলে মরে পেট চুলকে। উল তো আর হজম হয় না বলো, আমরা যে সমস্ত খাবার খাই সব হজম হয়, উলটা কি হজম হয়? ওরা বলে যে না, একদম হজম হয় না, ঠিক বলেছো তুমি। এবার দেখো, গতবার শীতকালে যখন ও উলটা খেয়ে নিল, পরের বার তার আবার ছাগলের বাচ্চা হলো। ছাগলের তো বাচ্চা হয়, তাই না? তোমরা দেখেছো না ছোট ছোট ছাগল ছে না? এবার বলে হ্যাঁ, যারা দেখেছে বলে হ্যাঁ দেখেছি, বা এরকম এখন তো অনেক দেখার সিস্টেম, টিভিতে দেখে বা এদিকে, একদম মানুষ বলে ঠিক বলেছো, ওই যে উলটা খেয়েছিল সেটাই সোয়েটার আকারে পড়ে বাচ্চাটা হলো। সত্যি মজাদার। এবং যখন রিলেট করছি, বেশ একটা মনে হয় না একটা ছবি আসে চোখের পিছনে। একদম একদম, এই কথাতে তোমরাও আশা করি ছবি আঁকতে পারছো ছোট্ট ছোট্ট বন্ধুরা। এবং তোমরা যত বেশি সহজ পাঠে নিমগ্ন হবে, যত বেশি মনোগ্রাহী হবে, তত সুন্দর সুন্দর এপিসোড তোমাদেরকে উপহার দেবো। কথা দিয়েছিলাম যেমনটা শিক্ষা তেমনটাই স্বাস্থ্য, আর শিক্ষার নিরিখেই কিন্তু আমরা আগে কি বলি গৃহ, সেটাই সব থেকে বেশি আমাদের শিক্ষার একটা জায়গা। সেই জায়গা থেকে টিচার তো রয়েছেন তোমাদের আবৃত্তি শেখানোর এত সহজ উপায়, এত সহজ পদ্ধতিতে আমার মনে হয় না কোনো জায়গায় গিয়ে তুমি সেটা পাবে। কারণ সব জায়গাতেই না সমাধি, নিজেও বেশ কিছু জায়গায় গিয়ে ঘুরে দেখেছি, খুব প্রফেশনাল, খুব প্রফেশনাল, এটা ঠিক বলেছো। আমার কি বলবো তোমাকে, আমি সকাল 9টায় ক্লাস শুরু করি, রাত্রি 10:30 পর্যন্ত আমি শেখাই। আমার কি মনে হয় বলো তো, আমার বাচ্চাটাকে যদি আমি কোথাও দিই, সে যদি একটু ভালোবেসে না শেখাই, হ্যাঁ, তাহলে আমি কি খুশি হব? একদম। আর আমি আমি সত্যি কথা কি, আমি আমার ভেতরে যতটুকু আছে আমি আমার ওই ছেলে মেয়েকে সবটুকু দিয়ে দিই। আমার একটা মেয়ে আছে 10 বছর বয়স, আমার মেয়ে মাঝে মাঝে না কনফিউশনে পড়ে যায়, মা আমাকেও মা বলে ডাকছে, ওদেরও মা বলে ডাকছে। তাহলে কি ভালোবাসাটা শেয়ার হয়ে গেল? শেয়ার হয়ে গেল না, আমার মেয়ে বলে তার পাশাপাশি, মা ওরাও কখনো না কখনো তোমার মেয়ে ছিল, আজকে তোমার স্টুডেন্ট, মানে আমার ওইটুকু মেয়ে বলে। হ্যাঁ, সেই জন্য জানো তো আমিও বহু জায়গায় শিখেছি, বহু, এই যে আন্তরিকতাটার ভীষণ অভাব, একদম আমি অকপটে বলছি। আর এই আন্তরিকতাটার অভাব বোধের জন্যই কিন্তু সব ছেলেমেয়েরা না ঠিক ঠিক শিখতে পারে না, সেই কামিং গোয়িং ডুইং নাথিং হয়ে যায়। একদম। সব থেকে বড় কথা কি, গ্রামার, এই আবৃত্তি জগতের বাচিক শিল্পকতার জগতে যারা আমরা অ্যাঙ্কারিং করি, অর্থাৎ অ্যাঙ্কার বলি, এবং সব থেকে বড় কথা এই অ্যাঙ্কারিংটা যদি বলা হয় যে কেউ শেখায়, তাহলে এই কথাটা খুব ভুল। অ্যাঙ্কারিং শেখানো, অ্যাঙ্কারিং এর হোমওয়ার্ক নেই, একদম এর কোনো হোমওয়ার্ক নেই। যেটা আছে তা হচ্ছে গ্রামার, সেটি শব্দোচ্চারণ, সেটি আবৃত্তি, যেটা সমাধি তোমাদের শেখাচ্ছে। এবং তারপর তোমরা যখন একটু একটু বড় হবে, বুঝতে শিখবে, তার মানে একটু আমি মিডল এজে যাই সমাধি, এবার যে আমরা একদম ছোটদের শুরু করেছি, আবারও একটা এপিসোড তাদেরকে নিয়ে শুরু করব। তো এই যে মিডল এজ, সেই সময়টা অনেক বেশি তারা অনুভূতি প্রবণ, এই স্কুলে যাচ্ছে, এই ফ্রেন্ডশিপ হচ্ছে, আর এখন তো অনেক কিছুর বহর বেশি, আমাদের শৈশবকালটা কেটেছে এত কিছু মধ্যে দিয়ে নয়, খুব সুন্দর সুন্দর ভাবনায় আমরা ধাবিত হতাম, আর এখনকার মানুষ অন্যভাবে ভাবতে শেখে, ছোট ছোট ছেলেমেয়েরা। তো সেই জায়গা থেকে ধরো একটু এই 10 বছর 11 বছরের স্টেজটা, তাহলে একটা কবিতা বলি তাদের উদ্দেশ্য করে, এবং আমরা তাদেরকে একটু লার্নিং সেশনটার মধ্যে দিয়েও যাব। একদম, অবশ্যই ওদের জন্য আমার খুব সুন্দর কবিতা আছে, সেটা তো অবশ্যই আমি বলবো। তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি, জানো তো আজকাল দেখবে কিছু কিছু বাচ্চা না 3 বছর বয়স হয়ে যাচ্ছে, অথচ কথা বলছে না, হ্যাঁ রেসপন্স করছে না। হ্যাঁ, এবার এর জন্য আমার কাছে অনেক অনেক স্টুডেন্ট এসেছে, জানো, তারা সমস্ত কিছু করে আলটিমেট আবৃত্তি শিক্ষায় আপনারা বাচ্চাদের দিন। আচ্ছা, এবং এই যে আমরা একটা কথা বলতাম সমাধি, যে শ্রবণ, শ্রবণ, হ্যাঁ শ্রবণের শিক্ষা তোমায় একদিন ভিতর থেকে বলাবে, বলাবে, এই যে একটা ল্যাঙ্গুয়েজ, আমরা বলি না যে ইংলিশ বা হিন্দি বিভিন্ন ল্যাঙ্গুয়েজকে আমরা অনেক সময় কি করি, কঠিন মনে করি, কিন্তু সেটাও যদি, এটা একটা সায়েন্স, একদম সমাধি তোমার কথা আমি একমত, এটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে যে কোনো একটি ছেলে বা মেয়ে বা একটা সাধারণ মানুষ দিনে যদি 8 ঘন্টা শুনতে পারে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, সেও একদিন নাকি ওই ল্যাঙ্গুয়েজটা বলবে। একদম একদম। তো এই সেশনটা আমি আসবো সময়, এটা খুব ভাইটাল পয়েন্ট তুমি বললে, যে বাচ্চারা যারা কথা খুব দেরিতে বলছে, বলতে চাইছে না, মা বাবার ভয়, কিভাবে তুমি কথা বলাও, আসবো। তবে তার আগে একটা ছোট্ট কবিতা। হ্যাঁ, এই যে 10 থেকে 12 বছর যে বাচ্চাগুলোর কথা তুমি বললে, এদের জন্য একটা কবিতা, বুঝেছো, এত ভালো লাগে আমার, শঙ্খ ঘোষের এই কবিতাটা, কবিতাটার নাম হচ্ছে মিথ্যে কথা। এখন সরকারি স্কুলে এই কবিতাটা দেখছি, চতুর্দিকে আছে বইপত্রে।
লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই, ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে, ও মা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মেশোর, আদর করে দেখিয়েছিলেন পশু রাজের কেশর, কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি, ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। এই যে মিথ্যে কথা অপূর্ব, এরকম মিথ্যে কথা আমরা বলতেই পারি, ওদের আমি বারবার এটা বোঝানোর চেষ্টা করি। এই যে আমরা একটা বলি না যে মিথ্যা কথা বলা মহাপাপ, হ্যাঁ কিন্তু যে মিথ্যা কথায় ক্ষতি হয় না, ক্ষতি হয় না, সেই মিথ্যা কথা তোমার সমাজে চলতে গেলে মাঝে মধ্যে বলতেই হবে। এই যে কবিতার আঙ্গিকে তুমি এত সুন্দর করে বাচ্চাদেরকে বুঝিয়ে দিলে, সত্যি তাদের কাছেও কিন্তু ক্লিয়ার, যখন একটা মানুষ বলে এই তুই মিথ্যা কথা কেন বলেছিস, যাতে সে আঙ্গুল তুলতে না পারে, তার আগে তোমার শিক্ষাটায় শিক্ষিত তারা হয়ে গিয়েছে অনবদ্য। সত্যি এভাবেই আমরা থাকবো, আমাদের হাতে এই এপিসোডের জন্য খুব একটা বেশি সময় নেই, তাই তুমি যে কথাটা বললে সেটা দিয়ে শেষ করব, যেটা এই কবিতাটার আগে তুমি বলতে চেয়েছিলে আমাদের কাছে। হ্যাঁ, যেটা আমার বেশ কিছু স্টুডেন্ট আছে এই মুহূর্তে, ওরা না মানে শব্দ উচ্চারণ বা ওই যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ উচ্চারণ এগুলো ওরা কিছুই করতে পারে না। এবার ওদের মা বাবারা আমাকে ফোন করলো যে আপনার কাছে এরকম দেব, ডক্টর এরকম বলেছেন যে আবৃত্তি শিখতে, স্পিচ থেরাপি যেটা আমরা, হ্যাঁ হ্যাঁ, এবার ধরো ওটা তো আলাদা প্রফেশন, আমার প্রফেশনটা তো আলাদা, ঠিক। এবার আমি ওদের বললাম যে সত্যি তো যখন ডক্টর প্রেসক্রাইব করেছে তাহলে আমি যদি না করে দিই তাহলে সত্যি এরা কোথায় যাবে, আমিও তো একজন মা, তাই না? এবার আমি তখন বলি ঠিক আছে করাবো, অসুবিধা নেই, আপনি নিয়ে আসবেন। তুমি জানো না মানে ধরো আমি ক বলাচ্ছি ওদের, আমি প্রথম যেটা বলাই সব বাচ্চাদেরই আনার আমার কাছে আসার পরেই, যে ক চ ট ত প খ ছ ঠ থ ফ, এইভাবে না মানে বর্ণ ওয়াইজে বলে থাকি একদম। এবার সেখানে সে কোনটা পারছে না তখন তাকে ধরে ঠিক সেই আলাদা ট্রিটমেন্ট, আলাদা শিক্ষা, আমি জানি না এটা আমি যদি ভাবি আমি করি ওটা বোধহয় আমার পক্ষে সম্ভব না, স্বয়ং ঈশ্বর আমাকে দিয়ে এই বাচ্চাগুলোকে তৈরি করাচ্ছে একদম। এবং সোমাদি আমরা আজকের এপিসোডটাকে আরও মানুষের কাছে এইভাবে আগ্রহী করে তুললাম, নেক্সট এপিসোডে ডেফিনেটলি কথা দিচ্ছি এইটা নিয়ে আমরা শুরু করবো যে কি করে আমরা বর্ণ দিয়ে মানুষকে ছোট্ট ছোট্ট শিশুদের কথা বলার আগ্রহী করে তুলতে পারি। অবশ্যই আপনারা তো সাথে থাকবেন, যে সকল দর্শক বন্ধু আমাদের মাইটিভির পর্দার উপারে বসেছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাবো আজকের শিক্ষিকা শিল্পী যিনি ছিলেন আমাদের সঙ্গে শ্রীমতী সোমা কাঞ্জিলাল, সোমাদিকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার দর্শক বন্ধুদের।